আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হলো টিএলপি দুশো টেস্টার এটি সাহায্যে টিএলপি রয়েছে টু টু সেটি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এটি আসলে ভালো আছে নাকি খারাপ আছে তো আমি একটু যদি দেখাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিএলপি টু তো এই অপ্টোকলারগুলো মূলত হচ্ছে যারা ডিএসপি পিওর সাইনওয়েবে কাজ করেন তাদের হচ্ছে প্রতিনিয়ত এটা টেস্ট করার প্রয়োজন হয় কারণ যে এই এটা সমস্যা থাকলে মসফেটগুলো দেখা যায় যে লাইন দেওয়ার সাথে সাথে ব্রাস্ট হয়ে এবং অনেক টাকা ক্ষতি সাধন হয় তো সেজন্য হচ্ছে এটা পরীক্ষা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যার কারণে হচ্ছে আমি এই ছোট্ট একটি সার্কিট বিল্ড করেছি যাতে এটার সাহায্যে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন যে হচ্ছে এর ভিতর যে নেগেটিভ এবং পজিটিভ পালস রয়েছে সেটি হচ্ছে কিভাবে টেস্ট করা যায় তো আমি কথা না বলে আগে জিনিসটা আপনাদেরকে একটু দেখায় তারপর হচ্ছে বিস্তারিত কথা বলবো এই সার্কিটটা হচ্ছে খুব সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে এখানে হচ্ছে পাওয়ার দিতে হবে এখানে আছে ট্রিপল ফাইভ একটি টাইমার আইসি ইউজ করতে হবে এটার পালসটা এটা গ্রহণ করবে এবং এই সেম পালস যদি দুটা এল দুটো দুটো চারটা এলইডিতে সেম পালস আসে তাহলে হচ্ছে বুঝতে হবে যে অপ্টোকলারগুলো ভালো আছে তো আমি একটু জাস্ট প্রথমে একটু কানেক্ট করি তারপরে আপনাদেরকে বোঝানোর সুবিধা হবে তো আমার হচ্ছে এখানে একটি এন ট্রিপল ফাইভ একটি আইসি রয়েছে এটা সাহায্যে কিন্তু ট্রিপল ফাইভ আইসিউ আপনারা টেস্ট করতে পারবেন তো এটা হচ্ছে আমি প্রথমে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের পাওয়ার দিতে হবে পাওয়ার হচ্ছে আপনার বারো ভোল্ট বারো ভোল্ট থেকে চোদ্দো ভোল্টের ভিতরে হচ্ছে বা ইনপুট দিতে পারবেন ভোল্টের সমস্যা নেই তবে বারো ভোল্টটি হচ্ছে সবচেয়ে বেটার হয় এটা টেস্ট করার জন্য এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ কানেকশন দিয়ে দিলে এটার কানেকশন মোটামুটি কমপ্লিট এখন আমরা যদি পাওয়ার সাপ্লাইটা অন করি দেখুন এখানে হচ্ছে আমাদের এই দুইটা লাইট হচ্ছে ব্লিঙ্ক করছে এটা হচ্ছে এই আইসি থেকে যে পালসটা সেই পালসটা এখানে কাউন্ট হচ্ছে এবং ওপর যে দুই পাশের যে এলইডি লাইট রয়েছে এই দুটো অলোয়ের জ্বলে আছে। তার মানে হচ্ছে আমাদের অপটাকোপ্লার এখনও দেওয়া হয়নি এটি দেওয়ার পরে যদি সেম এটা এবং এটা সেম একই সাথে ফ্রিকোয়েন্সিটা পালস জেনারেট করে তাহলে আমাদের বুঝতে হবে যে অপ্ট্রোকলারটা ভালো তো আমরা হচ্ছে এটা একটু লাগাই দেখি এটা আমি লাগালাম লাগানোর পরে দেখুন আমার সেম পালস কিন্তু কিন্তু দিচ্ছে না এবং একটা এলইডি জ্বলে আছে এবং একটা নিভে গেছে তার মানে হচ্ছে আমার এই অপ্ট্রোকপলার থেকে কোনো ধরনের পালস জেনারেট হচ্ছে না এতে আমার বুঝতে হবে যে এটি আমাদের নষ্ট আছে তো এটি আমরা খুলে যদি নতুন একটা ভালো অপ্টোকল আমরা ইউজ করি এই যে আমাদের এখানে এটা আছে ভালো একটা টিএলপি রয়েছে আমাদের কাছে উনিশশো পঞ্চাশ এটা আমরা একটু লাগিয়ে দেখব দেখুন এটি লাগানোর পরে কিন্তু সেমভাবে আমার যে ট্রিপল ফাইভ আইসি যে ফ্রিকোয়েন্সিটি রয়েছে এই সেমভাবে আমার কিন্তু অপর পাশে যে দুটো এলইডি রয়েছে সেই দুটো এল কিন্তু সেম টাইম সেম ফ্রিকুয়েন্সি প্রদান করছে এবং এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটি বাজার ইউজ করেছি আপনারা যদি এই সুইচটা অন করে দেন তাহলে হচ্ছে এই যে পালস রয়েছে সেই পালসটা এখানে শুনতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই এই সুইচটি ইউস করা হয়েছে কারণ যে অনেকেই তার সাউন্ড পছন্দ নাও হতে পারে যার কারণে আমি এই সুইচটা বিল্ট ইন করে দিচ্ছি যে যা যারা হচ্ছে ইয়ে শুধু এল ইডির মাধ্যমে জিনিসটা চেক করে দেখবে যে ভালো আছে নাকি খারাপ তারা শুধু অনলি সুইচটা অফ করে রাখবে আর এখানে যে ট্রিম পটটি রয়েছে এটির সাহায্যে কিন্তু এইটার যে ফ্রিকোয়েন্সিটা এটি ইনক্রিজ এবং ডিক্রিজ করা যাবে কমানো বাড়ানো যাবে আমি একটু আপনাদেরকে যদি দেখাই আপনারা একটু শব্দ এবং আলোর দিকে খেয়াল করবেন আমি এটি একটু ফ্রিকোয়েন্সিটা বাড়াবো যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কাপলার হাই ফ্রিকোয়েন্সিতে ওটা কাজ করছে যদি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে তাহলে বুঝতে হবে যে এটি ওকে আছে হাই ফ্রিকোয়েন্সি দিলে আমার জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে যে এটির ভিতর যে পাউসগুলো জেনারেট হচ্ছে এটা খুব দ্রুত হচ্ছে তার মানে আমার অপ্টোকপলারটি অবশ্যই ভালো আছে তো এটার সাহায্যে খুব ইজিলি একটা অপ্টোকপলারের নেগেটিভ এবং পজিটিভ যে সাইকেল রয়েছে সেটি খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন আর এখানে যে টিম্পটটা দিচ্ছি এটা শুধু ফ্রিকোয়েন্সিটাকে কমানো এবং বাড়ানোর জন্য এখানে এই ট্রানজিস্টার ইউজ করা হয়েছে বাজারটাকে বাঁচানোর জন্য আর যে কম্পোনেন্টগুলো রয়েছে একদম সিম্পল ইজি এটা আপনারা চাইলে নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারবেন প্রয়োজনে আমি ভিডিও ডিসক্রিপশনে এই সার্কিটের যে ডায়াগ্রাম রয়েছে সেটি আমি দিয়ে দেব আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনারা নিজেরাই কিন্তু এটি নিজেদের যে শপ রয়েছে অথবা বাসা রয়েছে সেখানে কিন্তু তৈরি করে নিতে পারবেন তা যাই হোক এতক্ষণ এটার হচ্ছে ডিটেলস দেখালাম এখন হচ্ছে এটি কীভাবে তৈরি করলাম যদি আপনাদের সময় থাকে সেটি আমি খুব শর্ট টাইমে এটি অ্যাসেম্বলি করা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেরি না করে চলুন এটি যে অ্যাসেম্বলি অ্যাসেম্বল করেছি সেটা দেখে নেওয়া যাক